মাত্র 41 রানে যখন 3 উইকেট হারিয়ে বিপদে নিউজিল্যান্ড, ম্যাচের সেই অবস্থায় মনে হচ্ছিল হয়তো এদিনও কিউইরা টাইগার বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করবেন। কিন্তু সফরকারী দলের উইকেট কিপার ব্যাটার টম ব্লান্ডেল তা আর হতে দিলেন কই, খেলেছেন 68 রানের এক দারুণ ইনিংস। শুরুর দিকে বাহাতি ব্যাটার হ্যানি নিকোলসকে নিয়ে গড়েন 95 রানের এক দারুণ জুটি। এরপর নিকোলস আউট হলেও বাকি ব্যাটাররা ছিলেন আশা যাওয়ার মিছিলে। উইকেটের এক প্রান্ত অনেকটা সময় একাই ধরে রেখেছিলেন ব্লান্ডেল, যার সুবাদে 200-এর ঊর্ধ্ব একটি লড়াকু পুঁজি পায় কিউইরা। বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেও একটা বিষয় আন্দাজ করা যাচ্ছিল, আর তা হলো এই সিরিজেই স্পিনারদের বিপক্ষে স্ট্রাগল করবেন কিউই ব্যাটাররা। কিন্তু শনিবার দ্বিতীয় ওয়ানডেতে ব্ল্যাক ক্যাপস ব্যাটাররা স্পিনের বিপক্ষে ভালোভাবেই ব্যাট করেছেন। এমনকি এদিন কিউইদের হয়ে সবচেয়ে সফল ব্যাটার টম ব্লান্ডেলও আউট হয়েছেন পেসার হাসান মাহমুদের বলে। তবুও এই পিচে নিউজিল্যান্ডের এই লড়াকুপুজি যদি টাইগার ব্যাটারদের পরীক্ষার মধ্যে ফেলে তাহলেও অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। আলিফ চৌধুরী, অলরাউন্ডার।